হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পাপিয়া লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। এখন বাজে হচ্ছে 10:10, জাস্ট মেয়েকে স্কুলে পাঠালাম আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সকালটা একটু অন্যরকম, একটু অন্যরকম বললে ভুল হবে, অনেকটাই অন্যরকম। তার কারণটা কি জানো, মেয়েকে যে স্যার পড়াতে আসে, মানে থার্সডে বৃহস্পতিবার হচ্ছে সকালে পড়ায়, মানে ওনার বিকেলে টাইম নেই, সকালে পড়ায় বলতে মানে সকালে এত সকালেই আসছে যে তারপর মানে টিউশন মেয়ে পড়ে স্নান টান করে তারপর স্কুলে যাচ্ছে। মানে আজকে এসছে তোমার কটা বাজে, তখন 6:10, তখন স্যার এসছে। তার মানে আমাকে কখন উঠতে হয়েছে বলো তো? আগের দিন বার্থডে পার্টিতে গেছিলাম, এসছি বাড়িতে, যাই না কেন একটু ঘুম আসছিল না আমার, ঘুমিয়েছি তখন 9:00 আড়াইটে বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। তারপর 5টার সময় আমার অ্যালার্ম থাকে, ঠিক আছে? আমার হাজব্যান্ড আমাকে বলে, তুমি 5টার সময় কেন অ্যালার্ম দাও, তুমি তো ওঠো 7:30 সময়। আমি বলছি কেন অ্যালার্ম দাও, আমাকে বলো, ওই অ্যালার্মটা তো বন্ধ করতে পারো। আমি বলছি আমি কেন অ্যালার্ম দিই জানো, 5টার সময়, কারণ আমি যে গভীর ঘুমে থাকি সেই ঘুমটা হালকা করার জন্য 5টার সময় একটা ছোট্ট করে অ্যালার্ম দিয়ে রাখি, যাতে আমার ঘুমটা লাইট হয়, যাতে আমি 7:30 সময় ইজিলি উঠতে পারি। তো ঠিক আছে, এর জন্য আর সেই 5টার সময় আমার অ্যালার্ম বেজে গেছে, আর ঘুম আসেনি। তারপর উঠতে হবে, উঠে পড়লাম, মানে মেয়ে ঘুম থেকে জাস্ট উঠে যে ব্রাশও করতে পারিনি, স্যার চলে এসছে। যাক, যাই হোক, তারপর মেয়ে পড়া শেষ হলো, মেয়ে তারপর পেছনে শুরু হয়ে যায় যা হয়, মানে স্কুল থাকলে স্নান করানো, খাওয়ানো, এটা ওটা। তবে আমার একটা কাজ সুবিধা হয়েছে যে এত সকালে উঠে আমার রান্না পুরো কমপ্লিট, সকাল 8টার সময় আমার পুরো রান্না কমপ্লিট। আজকে সেরকম রান্না করিনি, সিম্পলভাবে রান্না করেছি, টক ডাল করলাম। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, ঠিক আছে তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠে গেছো, যাও একটু বাজারে যাও, বাজার থেকে ইয়ে নিয়ে আসো, মাছ মাংস কী কী বলছে, আজকে আর মাছ মাংস করতে হবে না, 2-3 দিন মাছ মাংস খাওয়া হয়েছে আর মানে আর করতে হবে না। আমি ঠিক আছে, তাহলে টক ডাল করলাম, দাও তোমাদের দেখাই। ভাত হয়ে গেছে, মেয়েকে ভাত খাওয়ালাম বেগুন ভাজা বাটার দিয়ে, এখানে টক ডাল হয়ে গেছে মুসুরির ডাল দিয়ে, এখানে দেখো আলু, আলুর কি ভর্তা করেছি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু হচ্ছে ভেন্ডি দিয়ে ভাজা। আর হচ্ছে এখানে দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, কড়াই বের করে দিয়েছি, এখানে মেয়েকে ব্রেড জ্যাম দিয়েছি, সেঁকে দিয়েছি, দেখো তিনজনা তিনটে ডিম সেদ্ধ দিয়েছি। তারপরও আবার আমাকে বেগুন ভাজা, পটল ভাজা ভাজতে হবে, আরও 2টো ডিম সেদ্ধ করতে হবে। তার কারণটা হচ্ছে হাজব্যান্ডকে বললাম তুমি পুজো দিয়ে যাও, আমার রান্না টান্না হয়ে গেছে, ভাবছি 2টো বাসন আছে, বাসন কটা মেজে আমি একটু শোবো, জাস্ট 8 ঘন্টার মতো জাস্ট একটু রেস্ট নেবো, ঘুম তো আসে না আমারও, হুটহাট করে ঘুম চলে আসে না, জাস্ট 8 ঘন্টার জন্য একটু চোখটা বন্ধ করবো, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। মানে আমি তাকাতে পারছি না জানো তো, মনে হয় চোখে মুখে অন্ধকার দেখছে, মনে হচ্ছে আমার চোখের পাতা, যদি মনে হচ্ছে এরকম একটু টেনে রাখতো তাহলে ভালো হতো। তার মধ্যে আমার যা ফোন করেছে, তখন কটা বাজে, 8:10, কী করছো? এই বসে আছি, রান্না হয়ে গেছে? বলছি হ্যাঁ। বলে আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে? আমি বললাম কী কী রান্না করেছো? বলছে যা, আজকে তো পূর্ণিমা, মানে শ্বশুরবাড়িতে প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো হয়, তার ডিম রান্না করেছে, আমি নিরামিষ খাই, কিছু করার নেই, হয়ে গেল। তারপর আমার বদ্দি ফোন করেছে, মেয়েকে যখন ভাত খাওয়াচ্ছিলাম, বদ্দি ফোন করে বলছে আমার বদ্দির ছেলে ভীষণ, মানে কী বলতো, থেকে থেকেই না জ্বর আসছে, 1 মাসে 2 থেকে 3 বার জ্বর চলে আসছে, অনেক ডাক্তার দেখিয়েছে, রক্ত ব্লাড টেস্ট করেছে, সেরকম কিছু বেরোয়নি, তাই ভাবছে, তাই আমাকে বললো তাহলে কলকাতায় তাহলে যাবো। আমি বলছি হ্যাঁ চলে আয়, আজকে ডাক্তার বসবে চলে আয়। তা ও আসবে, আর সেরকম রান্না করিনি, এর জন্য আমাকে আবার আলু আর পটল, এই সরি বেগুন আর পটল ভাজবো, আর 2টো ডিম আনলাম, 2টো ডিম সেদ্ধ করবো, তাহলে 5 জন হয়ে গেলো, আর এক্সট্রা কিচ্ছু করবো না, যা রান্না আছে ওটাই খেয়ে নেবে, আর দিদিই হয় তাই না বলো, কোনো ব্যাপার না। আর ভাত করতে হবে, তো এই যে এগুলো করবো এখন। আর তোমাদের জানো আমার ঘর বাড়ি দেখলে তোমরা তো কান্না, তোমরা ভাববে কী অবস্থা, আমার নিজের কান্না পাচ্ছে দেখো আমার এই ঘরের অবস্থা। কালকে মেয়েকে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য 5খানা ড্রেস খুলিয়েছি, একটা গায়ে হচ্ছে, একটা হচ্ছে না, একটা লুজ হচ্ছে, একটা টাইট হচ্ছে, ওয়ার্ড্রপের মেয়ের এই ব্যাগ ভর্তি জামাকাপড় সব বের করেছে, মানে তখন তাড়াহুড়ো ছিল বলে আমি আর ঢোকাতে পারিনি, এতক্ষণ তো এই দড়ি মড়ি ভর্তি জামাকাপড় ছিল সব, দেখো নতুন করে ভাড়া বাড়িয়েছে, সব সব আমাকে এগুলো গোছাতে হবে, ওই জামাকাপড়গুলো কাচবো, তারপর কিছু জামাকাপড় সব ভাঁজ করলাম, এখন এই ঘরটা আমাকে ঠিকঠাক পরিষ্কার করতে হবে, জামাকাপড় সব ভাঁজ করে রেখেছি, মানে কি করবো আমি কিছু বুঝতে পারছি না, মানে আজকে আমার ডবল ডবল খাটনি হচ্ছে, মানে ভাবছিলাম একটু রেস্ট নেবো, আমার রেস্ট নেওয়া পুরো মাথায় উঠে গেছে। তো আরে দেখো শোকেসের ভেতরের অবস্থাটা দেখেছো, তাড়াহুড়ো করে সব কালকে সেজে গুজে গেছি। তো যাই হোক চলো, আমি ওগুলো ভাজি, ভাত বসাই, কাজমার সারি, বর্দি চলেও আসবে, আস্তে আস্তে 2:30 বেজে যাবে। তো ঠিক আছে চলো, পরে আবার আসছি, ওকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1টা, তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে বর্দিকে আমি আনতে যাচ্ছি
মানে রোবটের মতো কাজ সেরেছি জানো। যখন আমার হাজব্যান্ডকে ফোন করি, যখন কটা বাজে, 12টা বাজে, তখন বললাম যে কি গো তুমি আনতে যাবে না আমি আনতে যাবো, বললো তুমি আনতে যাও, আমি এইটা 1টার মধ্যে আমি বেরোতে পারবো না। তো 1টার মধ্যে বেরোতে, তখন আমার ঘর মোছা হয়নি, রান্নাঘর মোছা হয়নি, ছোট ঘর গোছানো হয়নি, মানে তাড়াহুড়ো করে তোমরা বিশ্বাস করতে পারবে না, পুরো রোবট হয়ে গেছি, মানে পুরো দশবুজা হয়ে গেছে আজকে আমি। তো দেখো এক ঝলক তোমাদের দেখে, বদি ফোন করেছে ব্যারাকপুরে ঢুকে গেছে, আমি বললাম ব্যারাকপুরে ঢুকলে আমাকে ফোন করিস, তো বললো ব্যারাকপুর ঢুকে গেছে, তো আমিও রেডি হয়ে গেছি বেরোবো। তো এই দেখো বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, ভাবছিলাম যে আজকে এটা গদিটা পাতবো কিন্তু টাইম নেই, উঠিয়ে রেখেছি। তো সব কমপ্লিট, তো যাওয়া যাক, সানগ্লাস নিয়ে নিয়েছি, আর ভাত বসানোর টাইমটা পাইনি গো, কারণ ভাত বসাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর চালটা ভিজিয়ে রাখলাম, চালটা ভিজিয়ে রেখে গেলাম। তো চলো বেশি বকবক করবো না, টাটা, এসে কথা বলছি, বাবারে সব পড়ে যাচ্ছে, বাই 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 বাই। এই যে আমাদের পুচকু চলে এসছে, রিও সোনা হাই করো, গাটা একটু গরম গরম। মাসি কি রান্না করেছে, ভালো লেগেছে? কিছু রান্না করেনি বল মাসি আজকে? হ্যাঁ একটু কথা বলো, একটু হাই করে দাও। তো এই যে বদ্দি, তো এসে আমি তাড়াহুড়ো করে ভাতটা বসালাম, তারপর রিও ভাত খেলো, এখন একটু ওর ঠিকঠাক আছে, খিদেও পেয়েছিল ওর। তো মেয়েও চলে আসবে, 2:45 বেজে গেছে, তো মেয়ে আসুক। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখানে দেখো মুড়ি মাখা হচ্ছে, মেয়ে আর রিও হচ্ছে ড্রয়িং করছে, আর ম্যাগি করে দিলাম ওদের, ম্যাগি খাচ্ছে। আর আমাদের সন্ধ্যেবেলা বদ্দিকে বললাম কি খাবে, কিচ্ছু খাবে না, একটু মুড়ি মাখবো চানাচুর দিয়ে, এই যে আচার দিয়ে, তো মুড়ি মেখে খাবো। তো রাতে কি রান্না করব কিচ্ছু জানি না, ভাত তো করেই রেখেছিলাম, ভাত আছে, একটু টক ডাল আছে, আর কিছু নেই, এখন কি হবে না হবে কিচ্ছু জানি না। তো আগে সন্ধ্যেবেলার টিফিনটা তো করে নিই জমিয়ে, তারপর দেখা যাবে। ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছ সবজি কাটা হচ্ছে কালকের জন্য, আজকে অনেক রকমের সবজি রেখেছি, সেগুলো কাটা হচ্ছে, বদ্দি শাকটা একটু বেছে দিল। আর রাতের রান্না কি করবো ভাবছিলাম, ভাত তো আছেই, ডালটা গরম করলাম, আর হচ্ছে আলুর তরকারি করলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর হচ্ছে এই আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে পেঁয়াজি ভাজবো, ব্যাস রাতের এই খাবার। আজকে বদ্দি এসছে, বদ্দি একদম সেদ্ধ বাদ্য খেয়ে আছে, বদ্দি ভাবছে অন্য অন্য দিন ভালো বন্ধ খায়, আজকে আমি এসছি আজকে সেদ্ধ বেদ্ধ খাওয়া হচ্ছে। ও সেটা কোনো ব্যাপার না বলো তো, হ্যাঁ বোনের বাড়িতে সব কিছু চলে বল। হ্যাঁ তো কালকে কালকে চিন্তা ভাবনা করছি, কালকে একটু চিকেন রান্না হবে ভাবছি, কারণ দিদির ছেলে চিকেনটা খেতে ভালোবাসে, আর অনেকদিন আমাদের চিকেনও রান্না করা হয়নি, তাই কালকে একটু চিকেন রান্না করবো। তো আজকে এই সিম্পল মেনু। তো সারাদিন তো ভীষণ দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে গেল, অনেকদিন পর একা একা স্টেশনে গেলাম বদ্দিকে আনতে। বদ্দি কি বলতো, রাস্তাটা যখন প্রথমে অনেকবার এসছে, তো তাও 5-6 বার এসছে, রাস্তাটা ঠিক মতো মানে 10 বছরে 5-6 বার এসছে বদ্দি, মানে 3 বারই পাল্টালাম আমরা ভাড়া বাড়ি, একবারই দুবার এই বাড়িতেই, বরঞ্চ 2-3 বার আসলি বল বেশি, হ্যাঁ 4 বার এই বাড়িতেই 4 বার। তো যাই হোক মানে ঠিক ফলো করতে পারিনি রাস্তাটাতে, আজকে বদ্দি বললো ঠিক আছে আজকে দেখে রাখি, তো বললো সোজা রাস্তা, হচ্ছে হ্যাঁ একদমই সোজা রাস্তা, আমি যদি যেতে পারি তাহলে তুই দিব্যি আসতে পারবি। তো চলো, সারাদিন তো এভাবে কেটে গেল, সকালে শুরুটা ভীষণ বাজে হয়েছিল, শেষটা বেশ ভালো কাটলো, বাড়ির থেকে লোকজন এসে বেশ মজা করছি, আনন্দ করছি, আর দিদির ছেলেকে বললাম তো ডাক্তার দেখিয়েছে সব ঠিকঠাক আছে। তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই। হাতের মধ্যে শাক লেগে আছে, ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, বাই বাই, গুড নাইট।